আমি খবরকাগজ, টিভি, পাম্পলেট আদি মাধ্যমে এক দ্রব্য সম্বন্ধে জাঁপারিত যেপরিকি উদাহরণ যদি নেবা বজারে আসুথিবা নূতন এক দ্রব্য যা লোক জ্ঞাত হওয়া নিমন্তে প্রথমে তা খবরকাগজ, টিভি, প্রচার প্রসার প্রত্যেকরে লোক নিকটরে সেই দ্রব্য সম্বন্ধীয় জ্ঞান পৌঁছে দিয়েছে। কাহি না ব্যক্তি বিশেষ সেই দ্রব্য বিষয়ে জ্ঞাত হয়ে সেই দ্রব্যটি সেমানক পাই আবশ্যক অটে কি নুহে তা সেমানে প্রথমে স্থিরকৃত হুম পরবর্তী সেই দ্রব্য সম্বন্ধিত গভীর জ্ঞান লাভ করি সেই দ্রব্যকু ক্রয় করিবা ক্ষেত্রে সে সক্ষম অটন্তি কি নুহন্তি তাহা সে ঘোষণা করন্তি এবং সেই দ্রব্যকু সেবা পাইবা নিমন্তে আগ্রহ প্রকাশ করে। তেণু দ্রব্য ক্রয় করিবা পূর্ববর্তী সেই দ্রব্য কিংবা সেবা সম্বন্ধীয় গভীর জ্ঞান বা তথ্য আমার পাখে রহবা দরকার, কিন্তু তাহা জনসাধারণ পাখে দ্রব্য সম্বন্ধীয় তথ্য বহুত কম রয়ে যদ্বারা কি বজারে দর বৃদ্ধি নিমন্তে ইয়ে মধ্য এক প্রধান কারণ রূপে প্রকাশ পায়। তো পুনি থরে কৌচি দর বৃদ্ধির চারটি প্রধান কারণ রয়েছে। প্রথমে যা কি আমি আলোচনা কলে তাহা হচ্ছে স্বল্প সাক্ষরতা, দ্বিতীয় সীমিত তথ্য এবং তৃতীয় রয়েছে তাহা হচ্ছে সীমিত প্রতিযোগিতা। তো আমি পূর্বরু জানিছে ভারত হচ্ছে এক বিকাশনমুখী দেশ, যে দেশে কি অল্প সংখ্যক উৎপাদনকারী রয়েছে। যেতবে এক দ্রব্যর উৎপাদনকারী সংখ্যা সীমিত রূপে রহে সেই ক্ষেত্রে গোটে দ্রব্যর দর যা উৎপাদনকারী দ্বারা ঘোষিত হুয়ে কিংবা ঘোষণা করা যায় সেই দরে দ্রব্যকু ক্রয় করা লোক মানে বাধ্য হুম যদ্বারা কি সেই দ্রব্যর দরঠার অতিমাত্রায় কিংবা অধিক দরের দ্রব্যকু ক্রয় করে আম্ভে মানে শোষণের শিকার হয়েছেন। তন্মধ্যে উদাহরণ যদি কোহা যায় সাধারণত বজারে নিত্য আবশ্যকীয় দ্রব্যর বহুত গুড়াই দ্রব্য রয়েছে, যদি সেটি মধ্যে যদি কোণসি গোটিয়ে দ্রব্যকু আমি গ্রহণ করু যেপরি আবশ্যকীয় পনিপরিবা, তো পনিপরিবার উৎপাদন আমার ক্ষেত্রে দেশে যদি সম্ভব নহে সেই আবশ্যকীয় দ্রব্যকু আমি অন্য স্থানর আদায় করু কিংবা সংগ্রহ করু, যা কি নিজ দেশে উৎপাদন করুথিবা দ্রব্যর দরঠার বাহার আসুথিবা দ্রব্যর দর কিছু মাত্রার পরিবর্তন দেখা। যদি এই ক্ষেত্রে কেবল গোটিয়ে স্থানে হি দ্রব্য উৎপাদন হুয়ে তবে এর অন্য কৌণসি প্রতিযোগী নথান্তি যদ্বারা কি সেই দ্রব্যর দর বজারে যাহা নির্ধারিত হুয়ে সেই দরের দ্রব্যকু ক্রয় করিবা নিমন্তে আমি বাধ্য। তো এইভাবে সীমিত প্রতিযোগিতা কেতক বিকাশনমুখী দেশে হি দেখা যাতে, এর প্রধান কারণ হচ্ছে অল্প সংখ্যক উৎপাদনকারী মানে রইথান্তি। ইয়ে হচ্ছে তৃতীয় কারণ যা কি আমি আলোচনা কলে সীমিত প্রতিযোগিতা, এবং চতুর্থ কারণ যা হচ্ছে সীমিত যোগাণ। যোগাণ কইলে আমি পূর্বরু জানিছে যে দ্রব্য যা যেতিকি পরিমাণে আমপাই দরকার তাহা আম নিকটরে পৌঁছাই পারিলে তাহাকু সাধারণত যোগাণ বলে কয়, কিন্তু
सीमित जोगाण कहिले कौन ना व्यक्ति विशेष चाहिदा अनुजाई जदि बजार रे सही एक द्रव्यर परिमाण उपलब्ध न हुए से क्षेत्र रे बजार रे सही द्रव्यर अभाव देखे जहाँ कुहा जाए सीमित जोगाण बोली जेपरी जड़े व्यक्ति विशेष चाहिदा गोटे अत्यावश्यक सामग्री चाउल उदाहरण 50 किलो जड़े दोकानी को से 50 किलोर चाउल ऑर्डर देले किंतु दोकानी किछिटा कारण जो 50 किलो स्थान रे ताको 25 किलोर चाउल देले तो ए उदाहरण रे आमे स्पष्ट हो जे लोकंकर चाहिदा जाकि 50 किलो किंतु गोटे व्यक्ति पाइबापी योग्य किंबा प्राप्य हेले ताहा होची 25 किलो तो ए भितरे फरक जो 25 किलो रही ताहा होची एक द्रव्यर अभाव जाकि जोगाण क्षेत्र रे से दोकानी किंबा व्यवसायी सक्षम हो पारिनाथि तेणु जोगाण पूर्ण मात्रा रे हेबा पे लोकंकर चाहिदा प्रथमे जानिबा दरकार चाहिदा अनुजाई प्रत्येक उत्पादनकारी से ही द्रव्य को आवश्यक मात्रा रे उत्पादन करिले बजार रे से ही द्रव्यर अभाव देखा न दिए जद्वारा सर्वसाधारण से ही द्रव्य को क्रय करिबा क्षेत्र रे सक्षम हो पारते तो आज आम जहाँ आलोचना करजे ताहा होची दर वृद्धि कौन दर वृद्धि किपरि घटे से ही दर वृद्धि घटिबा द्वारा जनसाधारण किभली असुविधार सम्मुखीन होती एवं से एक दर वृद्धि मुख्य कारण जहाँकि चारोटी कारण उपरे आमे आलोचना करछे आसंता काली एही द्र विषय वस्तुर जदि शिशु भाई भणी मानकर किछि डाउट रहे ए उपरे आलोचना करिबा परवर्ती दर वृद्धि को किभली रूपे आमे नियंत्रण करिबा एथिपाई आसंता काली आलोचना करिबा सर्वशेष रे एतिकी मु जणिया को चाहूची आमर समस्त अभिभावक मानकु समस्ते घरे रुहंतु सुस्थ रुहंतु वर्तमान रो एही बहुमूल्य समय जहाँ आपण पाइछंती ताहा आपण मानकर शिशु मानक पई सही उचित समय को देबा पई आमे आम विद्या मंदिर रो आचार्य एवं विद्या मंदिर रो समिति वृंद समस्ते आपणकर बहुमूल्य समय को शिशु निमंते व्यवहार करने जनाऊ नमस्कार।